ভাই এ শীতকাল আসার পর থেকে দেখতেছি ভাই ব্রাদার সব এক এক করে বিয়ে করে ফেলাই আর বিয়ে করে উড়ে বাবা রে ফেসবুকের ভেতর বউ নিয়ে ছবির সরাসরি সকাল বিকাল দুপুর রাত্রির বেলা মানে একের পর এক ছবি খালি আপলোড করিয়ে যাচ্ছে করিয়েই যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে এগুলো ভাত নাস্তা খাওয়ারও টাইম পাচ্ছে না খালি বউর সাথে ছবি আপলোড করিয়ে যাচ্ছে আর অতএর কি ক্ষুদো মিটে যাচ্ছে আর ইরামভাবে ছবি আপলোড করতেছে বেড়ায় ধরে উদ করে শীত করে আঞ্জা করে নানানভাবে করে কি ছবি আপলোড মাইটে যাচ্ছে খালি পারতেছে না যে মনে যে লোক লজ্জার হয়ে যে রাতে কোন কালারের ড্রেস পরে ওরা ঘুমাতে যায় ওই জিনিস পড়ে অনেকে তো ওই জিনিসও আপলোড করে দিচ্ছে হ্যাঁ আবার আপলোড করে ফেসবুকে আবার স্যাড স্ট্যাটাস মারতেসে অবস্থা দেখে মানুষ তোর মনে মনে বিরাট কষ্ট লোক লজ্জার হয়েছে বলতে পারতেছে না ভাই আমাকে আরও সাড়ে পাঁচটা বিয়ে করায় দে আমার তো এই তোর বউ কেউ চুরি করে নিয়ে যাবে নাকি কেউ কি তোর কাছে উড়ো ইমেল পাড়াইছে দেখি ভাই তুই আজকেই কি তোর বউর সাথে সব ছবি টবি তুই একদম আপলোড করে দে কালকে কিন্তু তোর বক কিন্তু আমি ভাগায় নিয়ে যাবো ইরাম কেউ বলেছে নাকি তো হ্যাঁ ইরাম করতেছিস কিসের জন্য রে ভাই হ্যাঁ ইরাম করে বুক নিয়ে ছবি টবি আপলোড দিয়ে আমাদের তো কষ্ট লাগে নাকি আর তো বেসালার মানুষ আমাদের মনের ভেতর তো বেজায় কষ্ট আর তোদের বুক নিয়ে ছবি টবি দেখলে তো কলিজাটা ভাই দুঃখের কথা কি কব রুমের ভেতর যে কোল বালিশ আছে না অভিশাপ দিচ্ছে অভিশাপ দিচ্ছে কোল বালিশের মুখ যদি একটা থাকতো ও মুখ দিয়ে প্রতিদিন মানুষ অদৃশ্যভাবে বলতেছে ভাই বিয়ে কর আর নির্যাতন করিস না রে ভাই বিয়ে কর আমাকে বিয়ে ও বিয়ে করবে কী করে যে ভাই তুই একটা বিয়ে কর একটা বিয়ে কর হ্যাঁ কষ্ট লাগে তো রে ভাই আর তো বেসেলার সাওয়াল পাওয়াল তোমরা তারা ভিডিওটা দেখতেছো বেসেলারটা কষ্ট লাগে না কিরাম করে দেই তারা ছবি টবি তুলে আপলোড করে করে একের পর এক টর্সার করে যাচ্ছে আমাদেরকে ভাই একদিন কিন্তু আমরাও বিয়ে করবো কবে দিচ্ছি আমরাও কিন্তু বিয়ে করব বিয়ে করে বোক কিরাম করে ভাত খাওয়াই দিচ্ছি ওই ছবি তুলে কিন্তু ফেসবুকে আপলোড দিয়ে দেব বোক কিরাম করে দাঁত বিরাস করাই দিচ্ছি বোক সকালে উঠে ওই ছবি কিন্তু আমরা তুলে কিন্তু ফেসবুকে আপলোড করাই দেবো বোক কিরাম করে শুশু না এটা বেশি খারাপ হয়ে যাচ্ছে বোক তো বউ তো বোর মতো করে শুশু করবে আমি আমার মতো করে শুশু করবো না ও জিনিস আপলোড করবো না কিন্তু তোমরা যা শুরু করছো ভাই আমরা তো টাক থাকতে পারতিছি না আর ফিল হচ্ছে আমাদের কাছে হ্যাঁ বিয়ে কি জগতের আর মানুষ করেনি আমার বাপ করেনি আমার দাদা করেনি তাদের সময় না আমি ফেসবুক ছিল না কিন্তু তারাও কি রাম টর্চার করতো নাকি ভাই বন্ধ করো ভাই আল্লাহর বাসটা আমরা বেসেলার সওয়াল পাওয়াল আসি ছেলে ছেলেমেয়েরা আমাদের মনের ভেতর অনেক কষ্ট আমাদের মা বাপ বুঝতে পারতেছে না তো আমাদের বিয়ের বয়স হয়ে গেছে আমাদের বিয়ে করায় দেওয়া উচিত এটা মা বাপ বুঝতে পারতেছে না তাই বলে তোমরা আপন ভাই ব্রাদার কাছের ভাইব্রাদার তোমরা এই রাম করে বউ নিয়ে ছবি টবি আপলোড করে এক ধরনের টর্চারের ভিতরে এক ছবি কইলাম না আমরা কিন্তু প্রতিশোধ নেব কিন্তু বক ক্রীড়া করে তার বিরাজ করারছি ওই ছবি কিন্তু তুইলে ফেসবুকে তারপরে সে ইনস্টাগ্রামে কাপাক করে কিন্তু আপলোড করে দেবো হ্যাঁ আর বলতে আমার খাওয়াই দিচ্ছে বাবু ওই ছবিও কিন্তু আপলোড করে দিয়ে দেবো কিন্তু করে দিচ্ছি রাম করে টর্চার করনা না কোল বালিশটা ও দিচ্ছে রে ভাই তুই বিয়ে কর বিয়ে কর আম্মাই বুঝতেছ না খালি